ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে দ্রুত করোনা টিকার আওতায় আনতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কমিশনের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে টিএসসিতে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে। এনআইডি না থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই এখনও করোনা টিকার নিবন্ধন করতে পারেননি। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সব শিক্ষার্থীর টিকার নিবন্ধন নিশ্চিত হলে তবেই বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ সিদ্ধান্ত মোতাবেক সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়া শুরু করতে পারবে। শিক্ষার্থীরা অস্থায়ী এই কেন্দ্রের মাধ্যমে দ্রুত এনআইডি পাবেন এবং এই এনআইডি দিয়ে টিকার নিবন্ধন সহ অন্যান্য কাজ করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 38,000 শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত 23,000-এর বেশি শিক্ষার্থী অন্তত এক ডোজ টিকা নিয়েছেন। 6,000-এর মতো শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করে এখনও SMS এর অপেক্ষায়। বাকিরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েব লিঙ্কে টিকা বিষয়ক তথ্য এখনও দেননি। তথ্য না দেওয়া এই শিক্ষার্থীদের অনেকেরই এনআইডি নেই। এই অস্থায়ী কেন্দ্রে 14 অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত শিক্ষার্থীরা জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ করতে পারবেন। আমরা যেটা করছি, প্রত্যেকটা স্টুডেন্ট যার যার স্টুডেন্ট আইডি আছে, স্টুডেন্ট আইডি, জন্ম নিবন্ধন, এরপর নাগরিকত্ব সনদ, এরপর ওনার SSC সার্টিফিকেট এবং বাবা মায়ের এনআইডি দিয়ে প্রথমে অনলাইনে আবেদন করবে। অনলাইনে আমাদের যে নির্বাচন কমিশনের services.nidw.gov যে আমাদের ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটটি আবেদন করবে। আবেদন করার পর সেই ফর্মটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করে এরপরে ঢাকা ইউনিভার্সিটির যে পোর্টাল আছে, সেই পোর্টালে তার স্টুডেন্ট আইডি থেকে সেটাকে আপলোড করবে। সেখান থেকে সে তার ফর্ম নাম্বার, নাম এবং মোবাইল নাম্বার SMS করে দিলে পোর্টাল থেকে আমাদের নির্বাচন কমিশনে একটা এক্সেল শিট পাঠাবে। পাঠানোর পর আমরা এক্সেল শিট থেকে এখানে যে রেজিস্ট্রেশন অফিসার আছেন উনি এটাকে ইলেকট্রনিক্যাল অ্যাপ্রুভ দিবেন এবং সে কবে ছবি তুলবে সেই ছবি তোলার ডেটটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপর এখানে এসে তার বায়োমেট্রিক, মানে বায়োমেট্রিক বলতে আমরা তার ছবি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং এই ইনফরমেশনগুলো এখানে দিয়ে যাবে। দিয়ে যাওয়ার পর আমরা এটাকে নিয়ে আবার সেন্ট্রাল সার্ভারে নিয়ে যাব। সেন্ট্রাল সার্ভারে নিয়ে যাওয়ার পর সেখান থেকে ভ্যালিডেশন হবে এবং আপলোড হবে। সেখান থেকে আরেকজন কর্মকর্তা সেটাকে আপলোড করে দিবে। আপলোড করে দেওয়ার পর 2-3 দিনের মধ্যে তার মোবাইলে SMS চলে যাবে। সে একটা এনআইডি নাম্বার জেনারেট হয়ে তার মোবাইলে SMS চলে যাবে। SMS যাওয়ার সাথে সাথে সে অনলাইন থেকে এনআইডি ডাউনলোড করে কালার প্রিন্ট করে ল্যামিনেটিং করে নিতে পারবে। আবেদনের 4-5 দিনের মধ্যে সব কাজ শেষে একজন শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র পাবেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। 17 অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হবে। SS আল আরিফিন, প্রথম আলো।